এখানে বিকালে নাস্তা হিসাবে পরোটা ওয়ারে ছনার ডাল আছে, খুবুজুর ওয়ালে ছনার ডালও আছে। অ্যাকচুয়ালি চিটাগাঙের ভাষা আমি জানি না, তো এটা উচ্চারণ করতে আমার একটু কষ্ট হচ্ছে। যেমন পরোটা করে লিখেছে পরোটা, তারপরে খবুজ, এটা আই ডোন্ট নো হোয়াট ইজ খবুজ। আর চিটাগাঙের মানুষরা খুবই ভালো, সিরিয়াসলি তারা অনেক ভালো, সবাই অনেক হেল্পফুল, অনেক বেশি কেয়ারিং। আমি ঢাকা থেকে চিটাগাং এ তাদের ঐতিহ্যবাহী ফুডগুলো এক্সপ্লোর করার জন্য। তো এখন আমি দাঁড়িয়ে আছি মেজ্জান হাইলে আয়ুনের সামনে। আপনারা সবাই জানেন মেজ্জান হাইলে আয়ুন সবার কাছে কম বেশি বিখ্যাত, এবং তাদের মেজবানের যে মাংসটা এটা আমাদের কাছে খুবই প্রচলিত। তো আজকে আমরা সেই ঐতিহ্যবাহী মেজবান মাংস ট্রাই করব এবং খেয়ে দেখব স্বাদ কেমন, ইচ অ্যান্ড এভরিথিং। সো লেটস গো টু দ্য ভিডিও। মেজবান মাংস তো খেতে আসলাম, এখন জেনে নিই মেজবান মানেটা কি। মেজবান মানে হচ্ছে দাওয়াত। অ্যাকচুয়ালি মানুষ মারা গেলে বা ইন্তেকাল করলে এই আয়োজনটা করা হয়। ইটস অ্যান ওপেন ইনভিটেশন, অনেকগুলো মানুষকে দাওয়াত দেওয়া হয় এবং সেখানে হচ্ছে গরুর মাংসটাকে বিভিন্ন রকমের মশলা দিয়ে এবং সেটা খড়ির চুলে রান্না করায়, রান্না করে এই মেজবান মাংসটা তৈরি করা হয়। এবং এর সাথেও আছে ছোনার ডাল। এবং মানে বলা হয়ে থাকে যে এই মেজবান মাংসটা রান্না করার জন্য তাদের স্পেশাল একজন বাবুর্চি ডাকা নেওয়া হতো। তো একমাত্র এই যে মেজবান হাইলে আয়ুনই তাদের এই ট্র্যাডিশনটা ধরে রেখেছে। মানে দাওয়াত ছাড়া তো আসলে এতগুলো খাবার একসাথে রান্না করা পসিবল না, কিন্তু এই মেজবান হাইলে আয়ুনই একটামাত্র রেস্টুরেন্ট যারা এই ট্র্যাডিশনটা ধরে রেখেছে এবং তাদের সেই স্বাদটা বজায় রেখেছে। এবং তারা একটা নির্দিষ্ট জায়গায় রান্না করে, তাদের চিটাগাঙে প্রায় 6টা ব্রাঞ্চ আছে এবং একটা নির্দিষ্ট জায়গায় অনেকগুলো বেশি পরিমাণে রান্না করে তারপরে সেখানে মানে বিভিন্ন ইতে ব্রাঞ্চগুলো এনে সার্ভ করা হয়। আমি আসলে আগে কখনো মেজবান মাংস খাইনি, এটা আমার ফার্স্ট টাইম খাওয়া। সো দেখি নি আসলে টেস্টটা কেমন খেতে, আই এম রিয়েলি এক্সাইটেড অ্যাবাউট ইট। ফার্স্ট অফ অল আমরা দেখে নিই তাদের মেনুটা এবং প্রাইসিংটা। হ্যাঁ, সো প্রথমেই যেটা আছে একজনের মেজবানের সেট মিল, যেটা প্রাইস হচ্ছে 250 টাকা। এর মধ্যে আছে হচ্ছে মেজবানের গোস্ত, ছনার ডাল আর হচ্ছে সাদা ভাত, যেটা হচ্ছে আনলিমিটেড। এখানে যেটা শুনলাম যে সাদা ভাতটা নাকি তাদের যে কোনো প্যাকেজের সাথে আনলিমিটেড। সো এটা আমার কাছে রিজনেবল প্রাইস মনে হয়েছে। এরপরে হচ্ছে একজনের হালা ভুনো সেট মিল, মানে কালা ভুনো যে সেট মিলটা, সেটার প্রাইস হচ্ছে 350 টাকা। আর 1 কেজি মেজবানের গোস্তের প্রাইস হচ্ছে 850 টাকা। মানে আপনি যদি অনেকজন মিলে আসেন তাহলে 1 কেজি বা 1/2 কেজি এভাবে নিতে পারবেন। এখানে বিকালে নাস্তা হিসাবে পরোটা ওয়ারে ছনার ডাল আছে, খুবুজুর ওয়ালে ছনার ডালও আছে। অ্যাকচুয়ালি চিটাগাঙের ভাষা আমি জানি না, তো এটা উচ্চারণ করতে আমার একটু কষ্ট হচ্ছে। যেমন পরোটা করে লিখেছে পরোটা, তারপরে খবুজ, এটা আই ডোন্ট নো হোয়াট ইজ খবুজ। ও আচ্ছা, যেটাই হোক না কেন এখানে স্পেশাল বোরানি আছে, যেটা হচ্ছে স্পেশাল বোরানির প্রাইস হচ্ছে 60 টাকা। সো স্টার্টিং উইথ দ্য বোরহানি, বোরহানিটা অনেক সুন্দর একটা জারে দিয়েছে। এটা আমি প্রথম দেখলাম যে বোরহানি জারে দিয়েছে, এর আগে কখনো বোরহানি জারে দেওয়া দেখিনি। সো বোরহানিটা অনেক মজা, ঠিক একটা বোরহানি, পাতলা না গাঢ়। পুদিনা পাতাটা খুব সুন্দর করে একটা স্বাদ আসছে। আর খাবারের শুরুতে প্রথমে কেন বোরহানি খেলাম, খাবারের শুরুতে বোরহানি খেলে খাবারের অ্যাপেটাইটটা বাড়ে, দ্যাটস ওয়াই। এখন আমরা হচ্ছে এখানে কিন্তু পরিবেশনটা খুব সুন্দর করে করেছে, একদম মাটির হাড়িতে।
অনেকদিন পর মাটির থালা বাসনে কিছু খাচ্ছি। আচ্ছা, প্রথমে আমরা মেজবানি মাংস দিয়ে শুরু করব? না, ওটা শেষে আকর্ষণ রাখে। একটু চনার ডালটা দিয়ে, ছনার ডালটা দিয়ে স্টার্ট করি। ছনার ডালের ভিতরে কিন্তু এই যে জেলি জেলি মাংসগুলো আর হচ্ছে, আচ্ছা আমি কিন্তু জেলি জেলি মাংস বলি, মানে ক্যারোলির যে মাংসগুলো আপনারা বলেন সেটা আমি জেলি জেলি বলি, কজ একটু জেলি জেলি টাইপের থাকে। আর এটি কিন্তু হাড় সহ মাংসগুলো এখানে আছে, এছাড়া আমি কিছু চর্বিও দেখতে পাচ্ছি এর মধ্যে। সো আমরা প্রথমে হচ্ছে ছনার ডালটা দিয়ে স্টার্ট করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মশলা দিয়ে, ছনার ডালটা দিয়ে, মাংসটা দিয়ে যে সুন্দর একটা ফ্লেভার এসেছে, জাস্ট ওয়াও, খুবই ভালো লাগছে। ছনার ডাল মানে কিন্তু আসলে বুটের ডাল। আমার মা কিন্তু প্রায় বুটের ডাল রান্না করে সকালবেলা আমার একটু পরোটা দিয়ে। এই জিনিসটা আসলে পরোটা দেখে কিন্তু খুবই ভালো লাগে স্পেশালি। আচ্ছা, ভাত দিয়ে খেতে খুব ভালো লাগছে। আমাদের স্বাদটা একটু আলাদা, আর বাসা যেটা রান্না করে সেটার স্বাদটা কিন্তু আলাদা। আগের দিনে বিয়ে বাড়িতে কিন্তু এরকম বুটের ডাল রান্না করা হতো, মানে মাংস দিয়ে ছোট ছোট মুরগির মাংস দিয়ে, মুরগির গিলাকলি যে দিয়ে রান্না করা হতো, যেটা খেতে কিন্তু খুব ভালো লাগতো। এখন তো সেই ট্রেডিশনটা চলে গেছে, এখন কাচ্চি চলে এসেছে। ও এই ডালটা খেতে কিন্তু ঠিক ওই রকম স্বাদ আমি পাচ্ছি। এখন আমরা নেক্সট মেজবানি মাংস দিয়ে ট্রাই করব। এখন আমরা ট্রাই করব সেই কাঙ্ক্ষিত বিখ্যাত মেজবানি মাংস। আচ্ছা, আমি প্রথমে দেখো জিনিস দেখে দিই, মেজবানি মাংসটা কিন্তু হাত দিতেই খুলে যাচ্ছে, একদম সো সফট। অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশের কয়েকটা ট্র্যাডিশন হচ্ছে এই যে মেজবানি মাংস, তারপরে সাতকরা দিয়ে গরুর মাংস, তারপরে চুই ঝালের গরুর মাংস, মানে এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশের ঐতিহ্য, এবং এগুলো খেলে যে কেউ আস্ত পাগল হয়ে যাবে, এত মজা খেতে। মানে এই গরুর মাংসটা আমরা নর্মাল যে গরুর মাংস রান্না করি সেটাতে কিন্তু ডিফারেন্ট। মানে এখানে আমি সরিষার তেলের একটা ফ্লেভার পাচ্ছি, আদা রসুন বাটা, একটা খুব সুন্দর একটা আদা রসুন বাটার স্মেল আসছে, মানে আরও অনেক কিছু মশলা দেওয়া আছে যেটা আমি নাম হয়তো জানি না, কিন্তু এইরকম একটা মশলার একটা ভিন্ন রকম মশলার একটা ফ্লেভার আসছে। আর এটা খড়ির চুলায় যেহেতু রান্না করা, স্মোকি একটা ফ্লেভার আসে, যেটা একটা মেইন থিং। সো এটাকে তো খুবই ভালো লাগছে। এখন আমরা হালা ভুনা ট্রাই করব, মানে কালা ভুনা ট্রাই করব, তাদের ভাষায় হচ্ছে হালা ভুনা। আচ্ছা, এটার প্রাইসটা কিন্তু একটু বেশি, কানে প্রাইস বেশি। আমি যখন জিজ্ঞেস করলাম তো তারা বললো যেটা হচ্ছে যে এখানে কোনো ঝোল থাকে না, একদম সবগুলো মাংস থাকে এবং ধীমে ধীমে আছে এটা মাংসটা করা হয়, অনেক মশলা লাগে, সো এই জন্য হচ্ছে এটার প্রাইসটা বেশি। তো এখন আমরা কালা ভুনা দিই। আচ্ছা, কালা ভুনা মাংস তো ঝোল নাই, আমরা মাংসটা প্রথমে এমনি একটু টেস্ট করে দেখি। জাস্ট মাইন্ড ব্লোয়িং, এই মাংসটা আমার কাছে কেন জানি মনে হচ্ছে মেজবানির থেকে সেরা। প্রতিটা ভিতরে ভিতরে মাংস মশলাটা ঢুকেছে, মানে মনে হচ্ছে ম্যারিনেশনটা খুব ভালো মতো হয়েছে। আর আদা জিরা, জিরার খুব ভালো একটা ফ্লেভার পাচ্ছি, শুকনো মরিচের গুঁড়া, খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। আর যে সব থেকে বড় ব্যাপারটা যেটা হচ্ছে স্মোকি যে ফ্লেভার, স্মোকি ফ্লেভারটা বাইরে যেমন ভিতরেও ঠিক তেমন, এবং পারফেক্টলি টেন্ডার একটা মাংস, খেতে এটা খুবই ভালো লাগছে। এখন যদি একটা কথা বলা হয় না যে তোমার পছন্দের মাংস কি, আমি আমি 100% বলবো আমার হালা ভুনা মাংস বেশি ভালো লাগে। যদি কালো রং বেশি পছন্দ, পরে এসেছি কালো রং, আর মাংস পছন্দ হয়েছে আজকে হালা ভুনা, মানে কালা ভুনা। এই সে খবর। আচ্ছা, এটা তাদের নিজস্ব বেকারিতে তৈরি করা নান, একদম সো সফট। আমাদের নর্মাল যে নান রুটি থাকে সেরকম না, বা তন্দুর যেরকম থাকে সেরকমই না, একদম সফট। এটা একটা ব্রেড টাইপের আমার যেটা মনে হচ্ছে, এবং তারা এটা দিয়ে হচ্ছে এই গরুর নলাটা খায়। এটা মানে মেজবান, এই মেজবান হাইলে আয়ুনে এই জিনিসটা অনেক বেশি বিখ্যাত, এই গরুর নলাটা। সো আমি এখন এটা খাবো। ওয়াও, এটার স্বাদটা না একটু অন্যরকম, অ্যাজ ইউজুয়াল স্বাদের মতো না, মানে অ্যাজ ইউজুয়াল যেরকম আমরা গরুর নলা বা নিহারিতে যেরকম খাই, এটা কিন্তু সেরকম না, এটার স্বাদটা টোটালি ডিফারেন্ট।
ধনিয়া পাতা স্বাদটা খুব বেশি পাচ্ছি। একটু একটু কেমন জানি স্বাদটা। অ্যাকচুয়ালি আমি তাদেরকে যখন জিজ্ঞেস করছিলাম যে ভাই আপনাদের এটা রান্নার প্রসেসটা কি, মানে কেউ তো কারো রান্নার সিক্রেট রিভিল করতে চায় না, এটা নর্মাল। বাট আপনারা যদি হচ্ছে ভিন্ন রকমের মানে এই গরুর নলাটা ট্রাই করতে চান, তাহলে কিন্তু আপনাকে এখানেই আসতে হবে। সো কামিং টু দ্য কনক্লুশন, যেহেতু আমি এর আগে মেজবান মাংস খাইনি, কিন্তু এখানে এসে মেজবান মাংস খেয়ে আমার খুবই ভালো লেগেছে। কিন্তু মেজবান মাংস খেতে এসে আমি কালা ভুনার প্রেমে পড়ে গেছি। কালা ভুনা মাংস খেতে আমার খুব খুব ভালো লেগেছে, মানে আমি কালা ভুনা খাওয়ার জন্য হলো আমি আবার মেজবান হাইলে আয়োনে আসবো। সো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল সাদিয়াহলিক, ইনস্টাগ্রাম সাদিয়াহলিক অ্যান্ড টিকটক সাদিয়াহলিক। আর আমার চিটাগাংয়ের এই সমস্ত ব্লগ করতে ইচ অ্যান্ড এভরিথিংয়ে আমাকে সার্বিকভাবে সাহায্য করেছেন প্লেট অফ ট্রেডিশনের আনিস ভাইয়া। আনিস ভাই আমাকে এরকম অনারেবল, এরকম হাম্বল মানুষ আমি এখন পর্যন্ত আমি দেখিনি। আর চিটাগাংয়ের মানুষরা খুবই ভালো, সিরিয়াসলি তারা অনেক ভালো, সবাই অনেক হেল্পফুল, অনেক বেশি কেয়ারিং। আমি যেখানেই যাচ্ছি তারা সবাই খুব বেশি আপ্যায়নের দিক দিয়ে ভালো, মানে আসলে আমি চিটাগাংয়ে এসে মুগ্ধ হয়ে গেছি। থ্যাংক ইউ।